একদিন এক যাযাবর ব্যক্তি তার উটকে সঙ্গে নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন তৃষ্ণা মেটানোর জন্য চামড়ার ব্যাগে করে দুধ নিয়েছিলেন তার সঙ্গে সেই সময় চামড়ার ব্যাগ ছিল যাযাবর জাতিদের জন্য পানি ও দুধ সংরক্ষণের একটি সুবিধাজনক উপায় কিছুদূর যাওয়ার পর যখন সেই যাযাবর ব্যক্তি তৃষ্ণা মেটানোর জন্য দুধ পান করতে গেলেন সেই মুহূর্তে দেখলেন তরল দুধ জমে গেছে সেই সময় চিন্তায় পড়ে গেলেন কিভাবে হলো এটি এর জন্য অবশ্য কিছু যুক্তি দেখিয়েছেন গবেষকরা পশুর চামড়ার ব্যাগে কিছুটা রেনেট নামক এক প্রকার এনজাইম রস থেকে গিয়েছিল যা দুধকে জমাট বাঁধতে সাহায্য করেছে সেই সঙ্গে তো ছিল সূর্যের উত্তাপ আর এভাবেই শুরু হয়েছিল চিজ বা পনির তৈরির কাহিনী